আমার স্টুডিওতে আজকে এসেছেন দুজন অতিথি। চলুন কথা না বাড়িয়ে তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন দীপা খন্দকার, আমাদের সঙ্গে আরও আছেন শাহেদ ভাই। শাহেদ ভাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ দীপাপু। শাহেদ ভাই দুজনকেই ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। প্রথমেই শুরু করব যে তোমাদের ভালোবাসাটা কিভাবে হয়েছিল, মানে তোমরা প্রথম প্রেমে পড়েছিলে কিভাবে? এখনো পড়িনি, এখনো প্রত্যেকবার পড়ি চেষ্টা করতেছি। ভালোবাসা বেশি ছিল নাকি বন্ধুত্ব বেশি ছিল নাকি ঝগড়া বেশি ছিল নাকি বাচ্চারা বেশি সময় পেয়েছে, কোনটা? আমার কাছে তো আসলে বাচ্চারা বেশি সময় পেয়েছে। আচ্ছা, ভালোবাসা এখনো তৈরি করতে পারিনি। আই এম ট্রাইং টু মেক এ গুড হোম, যদি বলেন আর কি ভালোবাসা। হ্যাঁ, আই এম ট্রাইং এখনো। আচ্ছা দীপাবু, তুমি তোমার মানে ভালোবাসার কোন জোরটা দিয়ে পুরো সংসারটা গুছিয়ে রাখো? আমার কাছে যেটা মনে হয় রেসপন্সিবিলিটিটা সবার আগে আমার কাছে মনে হয় যে কোন কাজটা আসলে পারফেক্টলি করতে হবে এবং কোনটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা বেশি জরুরি। ভালোবাসা কি শুধু ভালোবাসার মানুষটার জন্য বেশি, ফ্যামিলির অন্য মেম্বারদের জন্য বেশি নাকি কাদের জন্য বেশি, কার জন্য বেশি তোমার আসলে ভালোবাসার মানুষ? তার চাইতে ভালোবাসার মানুষগুলো মিলেই তো আসলে বাসাটা, ফ্যামিলিটা, সংসারটা। তো পুরো সংসারটার প্রতি সবচেয়ে বেশি।